যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তিরিশ সেপ্টেম্বরের মধ্যে প্যান আধার লিঙ্ক না করালে বাতিল হয়ে যাবে প্যান কার্ড সমস্যায় পড়বেন আপনি কারণ প্যান কার্ড ছাড়া আপনার ব্যাংকের লেনদেন আয়করের জমা দেওয়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদিতে আপনার অসুবিধা হবে মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন আপনি সুতরাং তিরিশ সেপ্টেম্বরের মধ্যেই আপনি আপনার প্যান এবং আধার লিঙ্ক করে নিন ঘরে বসে দু মিনিটেই এই কাজটি করা যাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই করতে পারবেন আসুন এবারে জেনে নিই কীভাবে এটা করতে হবে প্রথমে আপনাকে যেতে হবে ডাব্লু 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 ডট ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ই ফাইলিং ডট গভ ডট ইন এই সাইটে এটি লিখে আপনি এন্টার করুন তাহলে এই পেজটি খুলবে এই পেজটি খুললে আপনি এটাকে স্কিপ করে দিন স্কিপ করে দিলে এটা অটোমেটিক্যালি চলে যাবে এবং এই পেজটি খুলবে এবার আপনাকে যেতে হবে আধার লিঙ্ক এখানে লেখা আছে প্রথমেই আধার লিঙ্ক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে পরে একটি পেজ খুলবে এই পেজটি এখানে যা যা করতে বলা হয়েছে তা তা আপনি করুন প্রথমে আপনি আপনার প্যান নাম্বারটি বসান তারপর আধার নাম্বারটা দিন তারপরে আপনার আধারে যেই নামটি আছে সেই নামটি বসান তারপরে আপনার অনেকের আছে শুধু বার্থ দেওয়া আছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড যদি থাকে তাহলে এইখানটা ক্লিক করুন আর যদি না থাকে তাহলে এটা কিছু করার দরকার নেই তারপর আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস উইথ উড এরপর যেটি এখানে দেখা যাচ্ছে ইমেজটি সেইটি আপনি নিচে লিখুন হ্যাঁ এখানটা লিখুন লেখার পর আপনার কাজ শেষ এছাড়া আপনি ভার্চুয়ালি চেঞ্জ ইউজ দ্য ক্যান ইউজ দ্য উইলো ওটিপি অপশান এখানে আপনি যেতে পারেন সেখানে একটা ওটিপি আসবে ওটিপি বসালেই আপনার কাজটি হবে তবে এটা অনেক ভজকটো ব্যাপার করার দরকার নেই আপনি ওই ইমেজটি এখানে বসান তাহলেই আপনার সবথেকে ইজি হবে যেমন এখানে লেখা আছে ফাইভ এস আর ডাব্লু সিক্স এ এটা আপনি বসিয়ে দিন ব্যাস তাহলেই হয়ে গেল এবারে যে লেখা আছে আধার লিঙ্ক এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার কাজ শেষ আপনার প্যান এবং আধার লিঙ্ক হয়ে যাবে যেহেতু আমারটা হয়ে গেছে সেই জন্য দেখাচ্ছে ইয়োর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু দ্য গিভেন আধার নাম্বার আপনাকে দেখাবে যে আপনার প্যান এবং আধার লিঙ্ক হয়ে গেছে এইভাবে আপনি বাড়িতে বসে খুব সহজেই এই লিঙ্কটি করিয়ে নিতে পারবেন এছাড়া মোবাইলেও করা যায় তবে মোবাইলে কখনো কখনো সমস্যা হয় সেক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপে করাই ভালো ধন্যবাদ ভালো থাকবেন